মুগ ডাল চুলার আঁচটা কমিয়ে রেখে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ভাজা একটা স্মেল বের হবে। তারপর নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, যেটা ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপর আমি ছেঁকে নেব। আর মুগ ডালটা ভেজে আমি 30 মিনিটের মতো এখানে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম 4টি এলাচি, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। যখন সামান্য একটু এটা ভাজা হয়ে আসবে ঠিক তখন অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। খুব সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি, আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে একদম ব্রাউন করব না, ঠিক তখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে আসবে ঠিক তখন অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর এই মশলা কষানোর আগে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে, তাহলে শুকনা মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে। 4-5 মিনিট মশলাটা কষানোর পর যখন ঠিক এরকম তেলের উপর উঠে আসবে তখন আমি অ্যাড করে দিব। আগে থেকে ধুয়ে আমি প্রায় 30 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পানি ছড়িয়ে রাখা সেই মুগ ডাল। মুগ ডালটা ভালো করে কষিয়ে নেব। চাইলে চাল ডাল একসাথেও দেওয়া যায়, কিন্তু এভাবে মুগ ডালটা আগে ভেজে নিলে আপনারা পারফেক্ট একটা কম্বিনেশন পাবেন চাল এবং ডালের। সামান্য একটু পানি দিয়ে মুগ ডালটা এখন সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিটের মতো। যখন পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক তখন ডালটাকে এভাবে নেড়ে ছেড়ে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব বেশি সময় লাগে না কিংবা খুব বেশি কষ্ট নেই এই রান্নাতে। নতুন যারা তারাও পারবেন, ব্যাচেলর আছেন তারাও পারবেন, আর যারা পারেন তাদের নিয়ে তো কিছু বলার নেই। ভালো করে 4-5 মিনিট কষিয়ে এখানে আমি অ্যাড করে দিব গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন পোলাও, খিচুড়ি, যে কোনো কিছু রান্না করতে গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 8 কাপ পানি ব্যবহার করেছি। চাল ডাল মিলিয়ে যেহেতু 4 কাপ হয়েছে তাই আমি 8 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে ঠিক তখন আমি এটাকে দমে দিয়ে দিব। ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ। মাশাল্লাহ, আমার খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে এবং ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। এটা এখনও গরম আছে। বৃষ্টিমুখর এই দিনে এই ঝরঝরে খিচুড়ি খেতে খুবই টেস্টি হয়। আপনি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।